নানা ব্যস্ততার মাঝেও অন্তত ছুটিতে প্রিয়জনের সান্নিধ্যে আনন্দে কাটাতে চায় সবাই তাই উৎসব উপলক্ষ্যসহ ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন পর্যটন পর্যটননগরী কক্সবাজারে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না সাপ্তাহিক ছুটি বৌদ্ধ পূর্ণিমা মে দিবস ও পবিত্র শবে বরাতের টানা ছুটিতে পড়তে যাচ্ছে দেশ তাই লম্বা ছুটিতে অবকাশ যাপনে বিপুল সংখ্যক পর্যটককে স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন শহর কক্সবাজার ইতিমধ্যে বুকিং হয়ে গেছে হোটেল মোটেল ও অধিকাংশ রুম অফ সিজনেও চাঙ্গা ভাব বিরাজ করায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা সামনে একটা মানে সরকারি বন্ধ আছে ওই বন্ধতে মানে ট্যুরিস্ট আসা আসবে এই আশা করে আমরা বসে আছি বিশেষ বিশেষ যে ছুটির দিনগুলা এই দিনগুলাতে কিছুটা পর্যটক সাড়া দিয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হচ্ছে আমাদের 80% এর মতো বুকিং আছে আমরা আশা করছি যে আমাদের 100% হবে টানা ছুটিতে আমরা গেস্টদের জন্য প্রত্যেকবারের মতো স্পেশাল বুফে থাকছে বিপুল সংখ্যক পর্যটক আগমনকে কেন্দ্র করে সৈকত এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি হোটেল মালিক সমিতির এ নেতার চিন্তায়কারীর মনে হয় প্রবণতা বেড়ে গেছে সেই ক্ষেত্রে যদি পুলিশ যদি একটু সজাগ থাকে কক্সবাজারে তাহলে কিন্তু এটার যে গেস্টগুলো আসবে তারা কিন্তু নির্বিঘ্নে কিন্তু ঘুরতে পারবে পর্যটন শাখা ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন পর্যটক হয়রানি বন্ধ ও পর্যটন স্পটে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো বিচটাকে আমরা এই ছুটির সামনে রেখে আমরা একেবারে নিরাপত্তার চাদরে একই সাথে পর্যটক বান্ধব করে আমরা প্রস্তুত রেখেছি আমাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে এবং সব সময় আমরা চব্বিশ ঘন্টার জন্যই আমাদের পুলিশ ফোর্স এই সমস্ত এলাকাতে পেট্রোলিং থাকবে হোটেল মালিকদের দেয়া তথ্য মতে পর্যটন নগরী কক্সবাজারে চার শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে এতে প্রতিদিন দেড় লাখ পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে সময় সংবাদ কক্সবাজার